আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা আলোচনা করব আয়ারল্যান্ডের কাজের ভিসার আপডেট নিয়ে বর্তমান সময় বাংলাদেশ থেকে প্রচুর মানুষ বিশ্বের বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে পারে তবে অধিকাংশ মানুষ সিঙ্গাপুর মালয়েশিয়া কিংবা দুবাই গেলেও আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা মূলত কাজের জন্য আয়ারল্যান্ড যেতে চান তো আপনি যদি আয়ারল্যান্ড যেতে চান তাহলে আপনার আয়ারল্যান্ডের কাদের ভিসার জন্য কী কী কাজ করতে হবে কোন কোন ধরনের ডকুমেন্টগুলো প্রয়োজন হতে পারে এবং আপনার আয়ারল্যান্ডের ভিসার জন্য কত টাকা খরচ হবে এই যাবতীয় বিষয়গুলো জানিয়ে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি এই ভিডিওতে থাকবে বাংলাদেশ থেকে আয়ারল্যান্ডে কাদের বিষয়ে যাওয়া যাবে কিনা আয়ারল্যান্ডের মধ্যে কোন কোন কাদের চাহিদা সবচেয়ে বেশি কিভাবে আয়ারল্যান্ডের কাজের ভিসার জন্য আবেদন করবেন আয়ারল্যান্ড কাজের ভিসা প্রসেসিং খরচ কত ভিসা আবেদন করার জন্য আপনার কী কী কাগজ লাগবে আয়ারল্যান্ডের কাজের বেতন কত টাকা কেন আপনার আয়ারল্যান্ড যাওয়া উচিত আয়ারল্যান্ডের ট্যুরিস্ট ভিসার জন্য কত টাকার ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রয়োজন হবে আয়ারল্যান্ডের ট্যুরিস্ট ভিসার জন্য আইএলটিএসের প্রয়োজন হবে কি না আয়ারল্যান্ড জব খোঁজার ওয়েবসাইট কোনটি বাংলাদেশ থেকে আয়ারল্যান্ডে কাজের ভিসায় যাওয়া যাবে কিনা আয়ারল্যান্ড কাজের ভিসা সম্পর্কে আমাদের বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের প্রশ্ন রয়েছে তবে তার মধ্যে অন্যতম একটি প্রশ্ন হচ্ছে বাংলাদেশ থেকে আয়ারল্যান্ডের কাজের বিষয়ে যাওয়া যাবে কি না আর আপনি যদি এই বিষয়ে সম্পর্কে জানতে চান তাহলে আমি আপনাকে বলব যে অবশ্যই আপনি বাংলাদেশ থেকে আয়ারল্যান্ডে কাজের বিষয়ের জন্য যেতে পারবেন তবে আমাদের বাংলাদেশের জন্য একটি সমস্যা রয়েছে সেটি হলো আমাদের দেশে এখন পর্যন্ত আয়ারল্যান্ডের কোনো দূতাবাস নেই সেই কারণে আপনি সরাসরি বাংলাদেশ থেকে আয়ারল্যান্ডের ভিসা এর কাজ করতে পারবেন না আর এর জন্য আপনারা যারা আমাদের বাংলাদেশ থেকে আয়ারল্যান্ড যেতে চান তাদেরকে ভারতের অ্যাম্বাসির মাধ্যমে ভিসা এর কাজ করতে হবে আর ভারত থেকে ভিসা প্রসেসিং এর কাজ করার পর আপনি আয়ারল্যান্ডের কাজের ভিসা সংগ্রহ করতে পারবেন সেই সাথে উক্ত ভিসার সাহায্যে আয়ারল্যান্ড গিয়ে কাজ করতে পারবেন আয়ারল্যান্ডের মধ্যে কোন কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি তো এবার আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জেনে নিতে পারি আর সেটি হচ্ছে বর্তমান সময় আয়ারল্যান্ডের মধ্যে কোন কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি কেননা আপনি বেশ ভালো করে জানেন প্রতিটি দেশে নির্দিষ্ট কিছু কাজের চাহিদা থাকে ঠিক তেমনিভাবে আয়ারল্যান্ডের মধ্যেও এমন অনেক রকমের কাজ রয়েছে যে কাজগুলোর চাহিদা অনেক বেশি আর আয়ারল্যান্ডের মধ্যে চাহিদা সম্পন্ন সেই কাজগুলোর তালিকা হচ্ছে ইলেকট্রিশিয়ানের কাজ পাইপ ফিটিংয়ের কাজ প্রযুক্তি রিলেটেড কাজ ইঞ্জিনিয়ারিংয়ের কাজ বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ এসি মেরামতের কাজ হোটেল ও রেস্টুরেন্ট ম্যানেজারের কাজ ড্রাইভিংয়ের কাজ শাটারিং কার্পেটিংয়ের কাজ মূলত প্রবাসীদের জন্য আয়ারল্যান্ডের মাধ্যমে কোন কাজগুলোর চাহিদা বেশি রয়েছে সেই কাজগুলোর নাম উল্লেখ করা হলো। তো আপনি যদি আয়ারল্যান্ডে কাজের ভিসা পেতে চান তাহলে অবশ্যই আপনার আগে এই উল্লেখিত কাজগুলোর মধ্যে থেকে যে একটি নির্দিষ্ট কাজে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করতে হবে কিভাবে আয়ারল্যান্ডের কাজের ভিসার আবেদন করবেন বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের মধ্যে আয়ারল্যান্ডের কোনো দূতাবাস নেই সেই কারণে আমাদের বাংলাদেশ থেকে যারা আয়ারল্যান্ড যেতে চান তাদেরকে অবশ্যই ভারতের অ্যাম্বাসির মাধ্যমে আয়ারল্যান্ডের কাজের ভিসার জন্য আবেদন করতে হবে এক্ষেত্রে আপনি চাইলে বিভিন্ন ধরনের এজেন্সির মাধ্যমে ভারতের আয়ারল্যান্ড দূতাবাস থেকে ভিসা প্রসেসিং করতে পারেন অথবা আপনি যদি কোনো ধরনের এজেন্সির সহায়তা নিতে না চান সেক্ষেত্রে আপনাকে সবার প্রথমে ভারত যেতে হবে তারপরে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট আর ভিসা ফি দিয়ে ভারত থেকে সরাসরি আয়ারল্যান্ডের কাজের ভিসার জন্য আবেদন করতে হবে তবে আমাদের বাংলাদেশিদের এই সমস্যার সমাধানের জন্য আয়ারল্যান্ড সরকার আশ্বাস দিয়েছেন যে তারা খুব দ্রুত আমাদের বাংলাদেশে ভিসা কার্যক্রম চালু করবে আর যখন এই কার্যক্রম চালু হবে তখন আমাদের বাংলাদেশের মানুষ নিজেদের দেশ থেকেই আয়ারল্যান্ডের কাদের ভিসার জন্য আবেদন করতে পারবে আর আপনি যদি ভারতের মধ্যে অবস্থিত আইরিশ দূতাবাস সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে আপনি অনলাইনের মাধ্যমে তাদের বিস্তারিত তথ্যগুলো জেনে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে আয়ারল্যান্ডের কাদের ভিসা প্রসেসিং খরচ কত এতক্ষণের আলোচনা থেকে আমরা আয়ারল্যান্ডের কাদের বিষয় সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে পেরেছি তবে সেই বিষয়গুলো জানার পাশাপাশি আয়ারল্যান্ডের কাদের ভিসার প্রসেসিং খরচ সম্পর্কে আমাদের সঠিক ধারণা রাখা কান্ত জরুরি আর আয়ারল্যান্ডের কাদের ভিসা প্রসেসিং খরচ কত হবে সেটি নির্ভর করে আপনি কীভাবে সেই ভিসার জন্য আবেদন করতে চান তার উপর কারণ আপনি যদি ভারতের মধ্যে অবস্থিত আয়ারল্যান্ডের দূতাবাস থেকে ভিসার জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনার চার থেকে পাঁচ লক্ষ টাকার মতো খরচ হতে পারে যদিও বা আপনার ভিসার ধরন অনুযায়ী এই টাকার পরিমাণ কিছু কম বেশি হতে পারে কিন্তু আপনি যদি বিভিন্ন ধরনের এজেন্সির মাধ্যমে আয়ারল্যান্ডের কাজের ভিসা প্রসেসিংয়ের কাজ করান তাহলে আপনার আরও বেশি টাকা খরচ হতে পারে এর কারণ হল এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেসিংয়ের কাজ করালে আপনার পাঁচ লক্ষ টাকা থেকে শুরু করে সাত লক্ষ বা তারও বেশি টাকা খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আমার পরামর্শ থাকবে আপনি যদি কম খরচে আয়ারল্যান্ডের কাদের ভিসার জন্য আবেদন করতে চান তাহলে আপনি অবশ্যই ভারতের মধ্যে অবস্থিত আইরিশ দূতাবাসের মাধ্যমে ভিসা প্রসেসিংয়ের জন্য কাজ করার চেষ্টা করবেন তাহলে আপনার খরচ তুলনামূলকভাবে কম পড়বে ভিসা আবেদন করার জন্য আপনার কি কি কাগজের প্রয়োজন হবে একটা বিষয় আমরা সকলেই বেশ ভালোভাবে জানি আর সেই বিষয়টি হল যখন আমরা কোনো দেশে যাওয়ার জন্য ভিসার আবেদন করি তখন আমাদের বেশ কিছু কাগজপত্র দেওয়ার প্রয়োজন পড়ে ঠিক একইভাবে যখন আপনি কাজের ভিসার মাধ্যমে আয়ারল্যান্ড যেতে চাইবেন তখন আপনার বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস এর দরকার পড়বে আর সেগুলো হল আপনার নিকট একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে যে পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস হতে হবে আপনাকে অবশ্যই জাতীয়তা প্রমাণ করার জন্য আপনার জাতীয় পরিচয়পত্রের কপি দিতে হবে এর পাশাপাশি আপনার সদ্যতলা রঙিন ছবির স্ক্যান কপি দিতে হবে যদি আপনার পূর্বে কোনো কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আপনার সেই কাজের সার্টিফিকেট প্রদান করতে হবে এছাড়াও আপনাকে আপনার কাজের উপর ভিত্তি করে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এর কপি জমা দিতে হবে সাধারণত আয়ারল্যান্ডের কাজের ভিসার জন্য প্রাথমিকভাবে যে সকল ডকুমেন্টগুলো প্রদান করতে হয় সেই ডকুমেন্টগুলোর তালিকা এখানে বলা হলো। তবে আপনার কাজের এবং ভিসার ধরনের উপর ভিত্তি করে আর অন্যান্য ডকুমেন্টেরও প্রয়োজন হতে পারে আয়ারল্যান্ডে কাজের বেতন কত টাকা হতে পারে যখন আপনি কাজ করার জন্য অন্য কোনো দেশে যাবেন তখন অবশ্যই আপনাকে জানতে হবে যে সেই দেশে কাজের বিনিময়ে কত টাকা বেতন পাওয়া সম্ভব আর যেহেতু আপনি কাজ করার জন্য আয়ারল্যান্ড যেতে চান সেহেতু অবশ্যই আপনাকে জানতে হবে যে আয়ারল্যান্ডে কাজের বেতন কত টাকা তো আয়ারল্যান্ডের মধ্যে কাজের বেতন কত টাকা হবে সেটি মূলত নির্ভর করে আপনি কি ধরনের কাজ করবেন তার ওপর এর পাশাপাশি আপনার কাজের ডিউটি টাইম কত ঘন্টা আপনি ফুল টাইম কাজ করছেন নাকি পার্ট টাইম কাজ করছেন এই বিষয়গুলোর উপরও নির্ভর করে আপনার বেতন নির্ধারণ করা হবে আর স্বাভাবিকভাবে আয়ারল্যান্ডের মধ্যে যে কোনো কাজের ক্ষেত্রে প্রতি ঘন্টার জন্য সর্বনিম্ন বারো ইউরো থেকে পনেরো ইউরো পর্যন্ত দেয়া হয় তো আপনি যদি আয়ারল্যান্ডের মধ্যে ফুল টাইম হিসেবে কোনো কাজ করেন তাহলে আপনার প্রতি মাসের বেতনের পরিমাণ হবে বাংলাদেশি টাকায় প্রায় তিন লক্ষ পাঁচল্লিশ হাজার ছয়শো টাকা থেকে চার লক্ষ বত্রিশ হাজার টাকা পর্যন্ত এগুলোর পাশাপাশি যদি আপনার কাজের পারফরম্যান্স ভালো থাকে তাহলে আপনি এর থেকেও আরও বেশি বেতনের সুযোগ নিতে পারবেন তবে আমি আবারও বলছি যে আয়ারল্যান্ডে কাজের বেতন কেমন হবে সেটি মূলত আপনার কাজের ধরনের উপর নির্ভর করে কেন আপনার আয়ারল্যান্ড যাওয়া উচিত এখন আমাদের অনেকের মনে একটি প্রশ্ন জেগে থাকে যে পৃথিবীতে এত দেশ থাকতে কেন আমরা আয়ারল্যান্ড যাব আর আপনার মনেও যদি এই ধরনের প্রশ্ন জেগে থাকে তাহলে আমি আপনাকে একটা কথা বলবো সেটি হলো অর্থনৈতিক দিক থেকে আয়ারল্যান্ড অনেক উন্নত একটি দেশ আর এই দেশটি অর্থনৈতিক দিক থেকে উন্নত হওয়ার কারণে যারা এই দেশে গিয়ে কাজ করতে পারে তারা অনেক উঁচু বেতনের সুবিধা ভোগ করতে পারে এছাড়াও কাজের দিক থেকে অন্যান্য দেশের তুলনায় আয়ারল্যান্ডে বেশ সুযোগ সুবিধা পাওয়া যায় তো আপনি যদি প্রবাস জীবনের মাধ্যমে নিজের ভাগ্যের চাবিকাঠি বদলাতে চান তাহলে আয়ারল্যান্ড হবে আপনার জন্য উপযুক্ত একটি দেশ আর এই কারণগুলোর জন্য আপনার আয়ারল্যান্ড যাওয়া উচিত আয়ারল্যান্ড স্টুডেন্ট ভিসার জন্য কত টাকার স্টেটমেন্ট প্রয়োজন যদিও বা আজকের এই ভিডিওটি আয়ারল্যান্ডের কাদের ভিসা নিয়ে হয়েছে তবে আমাদের বাংলাদেশের মধ্যে এমন অনেক শিক্ষার্থী আছেন যারা মূলত স্টুডেন্ট ভিসার মাধ্যমে আয়ারল্যান্ড যেতে চান আর আপনিও যদি তাদের মধ্যে একজন হয় থাকেন তাহলে একটা কথা আপনার জেনে রাখতে হবে যে আয়ারল্যান্ডের মধ্যে শিক্ষার্থী ভিসায় যেতে হলে আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে সেক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান ভেদে ন্যূনতম সাত হাজার ইউরো থেকে দশ হাজার ইউরো ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে তবে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান অনুযায়ী এই অর্থের পরিমাণ কম বেশি হতে পারে বিশ্বের অন্যান্য দেশগুলোতে প্রবেশ করার জন্য বাধ্যতামূলক আইএল করতে হয় কিন্তু আপনি যদি শিক্ষার্থী ভিসার মাধ্যমে আয়ারল্যান্ড যেতে চান সেক্ষেত্রে আপনার জন্য আইএল টেস্ট কোর্স বাধ্যতামূলক করার প্রয়োজন পড়বে না কেননা আয়ারল্যান্ডের মধ্যে এমন অনেক ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেগুলোতে পড়াশোনা করার জন্য আইএল এর প্রয়োজন হয় না তবে আয়ারল্যান্ডের মধ্যে এমন অনেক সনাম শিক্ষা প্রতিষ্ঠানও আছে যেগুলোতে পড়াশোনা করার জন্য আপনার আইএল স্কোরের প্রয়োজন হবে আর আমার দৃষ্টিকোণ থেকে আপনি যেহেতু বিদেশে পড়াশোনা করার জন্য যেতে চান সেহেতু আপনার অবশ্যই আইল টেস্ট করাটা উচিত আয়ারল্যান্ড জব খোঁজার জন্য ওয়েবসাইটগুলো কোনটি আয়ারল্যান্ডের জব খোঁজার জন্য ওয়েবসাইটগুলো কি কি আমাদের মধ্যে যে সকল মানুষ আয়ারল্যান্ড কাদের বিষয়ে যেতে চান তারা চাইলে খুব সহজেই আয়ারল্যান্ডের বিষয়ে সংগ্রহ করতে পারেন তার জন্য আপনাকে আয়ারল্যান্ড থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে আবেদন করতে হবে তো আপনি যেন খুব সহজেই এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে আবেদন করতে পারেন সেই কারণে এবার আমি আপনার সাথে বেশ কিছু ওয়েবসাইটের লিংক শেয়ার করব যে ওয়েবসাইটগুলো থেকে আপনি আয়ারল্যান্ডের জন্য নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সম্পর্কে জানতে পারবেন ভিডিওতে দেওয়া এই লিঙ্কগুলো থেকে আপনি চাইলে আয়ারল্যান্ডের বিভিন্ন কাজের জন্য আবেদন করতে পারবেন ভিডিও ডিসক্রিপশনেও দেওয়া থাকবে এই ওয়েবসাইটগুলোতে আপনি আয়ারল্যান্ডের নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সম্পর্কে আপডেট জেনে নিতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের আয়ারল্যান্ড যাওয়ার জন্য এক ধাপ এগিয়ে নিয়ে যাবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন আর নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন